আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। কোরআন থেকে আমরা জানতে চাই, শোনা কথাকে মানা যাবে কিনা। কোরআন 26 নম্বর সূরা শুয়ারা এর 221 থেকে 223-এ এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলছেন, হালুনাব্বিকুম আলা মান তানাযালু শায়াতিন তানাযালু আলা কুল্লি আফাকিন আতিম ইউলকুনা সামা ওয়া আকসারুহুম কাযিবুন। আল্লাহ বলছেন যে যারা শোনা কথা প্রচার প্রসার করে তাদের উপরে শয়তান দল নাজিল হয়ে থাকে। এখন শয়তান দল যাদের উপরে নাজিল হয়, যারা শোনা কথাকে প্রচার প্রসার করে, তার অধিকাংশদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মিথ্যা হয়। তো ওই মিথ্যুকদের উপরেও শয়তান নাজিল হয়ে থাকে এই পৃথিবীতে ইসলামের নামে, এই কোরআনের নামে, নবী রাসূলদের ইতিহাসে যা কিছু আল্লাহ বলেছেন এগুলি বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থগুলি পড়ে তারা মনে করছে সেগুলি সত্য, অথচ সব সেগুলি মিথ্যায় ভরা। তাই মুসলিমিনরা সেসবের পিছনে কখনো যায় না, প্রকাশ্যভাবে হোক গোপনীয়ভাবে হোক। কেননা কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে এবং 7 নম্বর সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে সেসবের ধারে কাছে যাওয়াটাকে হারাম করেছেন। আপনি প্রকাশ্যভাবে এই কোরআন ছেড়ে যদি মানবরচিত কোনো গ্রন্থ ধরেন, গোপনীয়ভাবে যদি পড়েন, তাহলে আপনি হারাম কাজে ব্যস্ত হয়ে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এগুলি সব অশ্লীলতা। একজন নবীর ব্যাপারে যে সমস্ত অবৈধ, অযৌক্তিক এবং বানোয়াট কথাবার্তা মানুষের লেখা সিরাতের গ্রন্থে দেখা যায়, কোরআন সেসব থেকে একেবারে দায় মুক্ত। কোরআন যে কথাগুলি প্রচার প্রসার করতে বলে, মানবরচিত গ্রন্থগুলি সেগুলি বলে না। কোরআন যেমন নিজের ব্যাপারে বলে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদালিল মুত্তাকিন, 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই গ্রন্থটির মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিন যারা তাদেরকে পথ দেখায়। পৃথিবীতে আর একটি গ্রন্থ নেই এই কোরআন বাদে যে গ্রন্থটি মানুষকে বলছে যে আমার ভিতরে কোনো সন্দেহ নেই। এরকম একটি গ্রন্থ না খ্রিস্টান সমাজে দেখা যায়, না ইহুদি সমাজে দেখা যায়, না জারিতুস্তি সমাজে, না আশরাফুদের সমাজে, না মুসলমান সুন্নি শিয়াদের সমাজে। সব তারা নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে তার পিছনে চলছে, তো চলছে। আর সব শোনা কথা, অধিকাংশ গ্রন্থগুলিতে আমরা দেখতে পাই সেখানে লেখা রয়েছে, সামিয়াতু আন ফুলান, আমি অমুক থেকে শুনেছি, অমুক অমুকের কাছ থেকে শুনেছে, অমুক অমুকের কাছ থেকে বয়ান করেছে। এগুলি সব আল্লাহ বলছেন যারা শোনা কথাকে প্রচার প্রসার করবে, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আতিম, এদের উপরে আল্লাহ তাআলা বলছেন শয়তান নাযিল হয়, শয়তানদের টুলি এদের উপরে এসে সওয়ার করে, তাই এরা এইসব শোনা কথার পিছনে চলে। আর এইগুলি বিভিন্নভাবে বক্তৃতা দেওয়ার জন্য এই উলামায় সুদেরকে হায়ার করে আনা হয়, আর উলামায় রব্বানি যারা তারা শুধু কোরআনের কথাকে প্রচার প্রসার করে। তো শোনা কথা মুসলিমিনরা কখনো মানবে না যত সময় কোরআন থেকে সেটা ভেরিফিকেশন করা না হবে।